হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আমি সায়ন, আপনারা দেখছেন ফিল্মে সায়ন। আমি যদি কোনো সিনেমা লাভারদেরকে জিজ্ঞাসা করি বা আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি যে বলিউডের সবথেকে ফেভারিট ফ্র্যাঞ্চাইজ কী, মানে মুভি ফ্র্যাঞ্চাইজ যেগুলো আছে তার মধ্যে কোনটা সবথেকে ফেভারিট, তো একটাই উত্তর আসবে, ধুম। ধুম ইন্ডিয়ার বিগেস্ট ফ্র্যাঞ্চাইজ। তো তারপর আছে আমাদের টাইগার, তারপর আছে গোলমাল, তারপর আছে হাউসফুল, এইগুলো তো আছেই। তো ফেভারিট সবথেকে ধুম, টাইগার, এই দুটো ফ্র্যাঞ্চাইজ সবথেকে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ। ধুম যখন ফার্স্ট রিলিজ হয় তাতে ছিল জন অ্যাব্রাহাম, সেটা হিট হয়েছিল। তারপর এলো ধুম টু, ধুম টুয়ে অভিনয় করেছিলেন ঋত্বিক, তো সেটা সুপার হিট হয়। তারপর এসেছিল ধুম থ্রি, যাতে আমির খান ছিলেন। ধুম থ্রি হচ্ছে বক্স অফিসের দিক থেকে প্রচুর টাকা কামিয়েছিল, কিন্তু আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ধুম থ্রির থেকে ধুম ওয়ান টু মানে তার স্টোরি ওয়াইজ অনেক বেটার। এই ধুম ফোর নিয়ে অনেক কিছু কথাবার্তা অনেক সময় উঠেছে, কিন্তু অফিসিয়াল কনফার্মেশন কিছুই আসেনি। তো আগে এরকম কথা হয়েছে অক্ষয় করছে, কখনো রণবীর সিং করছে, কখনো দীপিকা পাডুকান আছে, কখনো সলমান খান আছে, কিন্তু আলটিমেট কোনো অফিসিয়ালি নিউজ কোনো দিনই আসেনি। অনেক ট্রেড এক্সপার্ট আছে যারা, তাদের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে যে ধুম ফোরে সলমান খানকে সাইন করে নেওয়া হয়েছে। এখন এটা একটা রুমার, দেখা যাক কী হয়। আরেকটি খবর যেটি সামনে এসেছে সেটা হচ্ছে টাইগার থ্রির পরেও, মানে YRF-এর সাথে, মানে ইয়াসরাজ ফিল্মসের সাথে আরেকটি মুভি করতে চলেছে, সেটি সাইনও হয়ে গেছে। তো এখন সুলতান টু তো আসবে না, আর টাইগার ফোর তো এখন আসার কথা নয়, থ্রি যতক্ষণ না বেরোচ্ছে। তো সাইন করিয়ে নিয়েছে মানে হচ্ছে, আর ধুম ফোরের কথা খুবই উঠছে এখন, তো ধুম ফোরই হতে পারে। এটাই প্রথম নয় যে সলমান খানের কাছে ধুম ফোরের জন্য অফার গেছে, এর আগেও গিয়েছিল, কিন্তু নেগেটিভ ক্যারেক্টার আছে বলে সলমান খান এটা করতে চাইছেন একদম। কিন্তু এবার স্টোরির যদি কিছু চেঞ্জেস করে থাকে তাহলে হয়তো সে হ্যাঁ বলেছে, তিনি যদি হ্যাঁ বলে থাকেন তো এর থেকে আর বড় কথা কিছুই নেই। কারণ আমরা কিকেতে দেখেছিলাম যে ওখানেও চোর ছিল, কিন্তু কিকেতে চুরি করতো, আর ধুমের তো সিরিজ চোরেদের নিয়ে, চোরেদের গল্প। তো কিকেতে চোর ছিল কিন্তু সে ভালো কাজের জন্য চুরিটা করতো, সে বাচ্চাদের অপারেশনের জন্য চুরি করতো। তো এরকমই কিছু একটা ভালো মানে ক্যারেক্টার দেখানো হতে পারে, যে চুরি করছে অথচ তার মানে চিন্তা মানে তার ওটা টাকাটা খরচা করছে এমন কোনো ভালো মহৎ কাজেতে, এরকম কিছু দেখানো হতে পারে। এরপরও বড় চমক আছে, দাঁড়ান। তো একটা খবর আর একটা উঠে আসছে যে এই মুভি ডিরেক্ট করতে পারেন আলি আব্বাস জাফর। কি মজা হচ্ছে তো সালমানিয়ান, হওয়ারই কথা আমারও মনে হচ্ছে যদি এটা হয়ে যায়। তো আলি আব্বাস জাফর সুপার হিরোদের মুভি একটি বানানোর কথা ছিল, তো এখন সেটা হচ্ছে না। তো আলি আব্বাস জাফর পুরো ফ্রি, আলি আব্বাস জাফর একটি মুভি সাইন করেছেন, মানে তাকে দিয়ে একটি মুভি সাইন করানো হয়েছে YRF-এর। তো ইয়াসরাজ ফিল্মসের মুভি ধুম ফোর আসতে চলেছে এরকম শোনা যাচ্ছে, সলমান খান সাইন করেছে শোনা যাচ্ছে, আলি আব্বাস জাফর সাইন করেছে, তো হোপফুলি এটা ধুম ফোরই হতে চলেছে। যদি ধুম ফোর সলমান খান করে, এটুকু বলে দিচ্ছি বক্স অফিসে না তুফান এসে যাবে, কাঁপবে বক্স অফিস, এমন রেকর্ড হবে। ধুম ফোরের কথা এখন কেন এতটা চর্চা হচ্ছে, এখানে উদয় চোপড়া যে পুলিশের একটা ক্যারেক্টার ছিল তা আপনারা জানেন, তো ও তো অনেক ওয়েট গেন করে নিয়েছিল, তো তার জন্য আনফিট হয়ে গিয়েছিল, তো ও এখন ওয়ার্কআউট করছে, জিম করছে ধুম ফোরের জন্যই। তো এই জন্য আরও এক্সাইটেড একটা ব্যাপার যে হ্যাঁ ধুম ফোর আসতে চলেছে। তো আমার মনে হয় সলমান খান যদি এই মুভিগুলো সাইন করে বা এই মুভিটা যদি করে, আমি তো বলবো খুব ভালো কাজ করছে। তার রিসেন্টলি কিছু মুভি অতটা মানে ভালো পারফরমেন্স দিতে পারছে পারেনি, মানে খুব আন্ডার পারফরমেন্স হয়েছে। যেমন তার মধ্যে রেস থ্রি আছে, দাবাং থ্রি আছে, ভারত মোটামুটি হয়েছিল, রাধে আছে তার মধ্যে। তো তার এখন দরকার যে ভালো ডিরেক্টরদের সাথে কাজ, ভালো প্রোডাকশান হাউসের সাথে কাজ, ভালো স্টোরি নিয়ে কাজ। তো তার যা ফ্যান্ডম, তার যা স্টারডম, তার দরকার এরকম মুভি করার। ধুম ফোর নিয়ে তো খুবই আমি এক্সাইটেড, আপনারা জানেন আপনাদের এক্সাইটমেন্ট কতটা ধুম ফোর নিয়ে। তো ধুম ফোর সলমানের সাথে আসতে চলেছে, আমাদের ভাইজান সলমান খানের সাথে, তো দেখা যাক কী হয়। শেষ পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলে তবেই জানা যাবে আসল কেস কী। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।